আগামী পনেরোই আগস্ট দেশের স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে সাতদিন ব্যাপী গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে ভারত সরকার পাশাপাশি রাজ্য সরকার এবং রাজ্যের অধীনস্থ বিভিন্ন সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এই অনুষ্ঠানকে সামনে রেখে এগিয়ে এসেছে বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠনগুলিও রবিবার খোয়াই চা বাগান এলাকার বিরশামুন্টা ক্লাবের উদ্যোগে এলাকার যুবক যুবতী এবং অভিভাবকদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব রমেন সাওতাল সহ বিরসা মুন্ডা ক্লাবের সভাপতি সম্পাদক ও ক্লাব সদস্যরা এই অনুষ্ঠান প্রসঙ্গে খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস বলেন অগণিত দেশপ্রেমিকদের জীবন বলিদান এবং রক্ত মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত অনুসারে প্রতিটি ঘরে ঘুরে তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করে বীর শহীদদের শ্রদ্ধা জানানো আমাদের প্রধান কর্তব্য এ লক্ষ্যে এলাকায় এদিন অভিভাবক এবং যুবক যুবতীদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করার কর্মসূচির উদ্যোগ নিয়েছে বিরসা মুন্ডা ক্লাব ক্লাবের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান তিনি আজকে এখানে আমাদের জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে এই কারণে যে আপনারা জানেন যে পনেরোই অগাস্ট দুই হাজার চব্বিশ আমাদের দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসকে আমরা মহা সমারোহের সঙ্গে প্রতি বছরই দেশবাসী উদযাপন করি আমাদের স্বাধীনতা গণতন্ত্র সংবিধান আমাদের গর্বের এই পবিত্র স্বাধীনতা দিবসে আমরা দেশের প্রতিটা নাগরিক আমাদের জাতীয় পতাকাকে যাতে আমরা শ্রদ্ধাপূর্বক আমাদের বাড়ি ঘরে বিভিন্ন প্রতিষ্ঠানে তুলে এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির আহ্বানে বিগত দুই তিন বছর ধরেই আমরা এই কর্মসূচি পালন করছি আমরা মনে করি আমাদের এই ভারতবর্ষে যে পবিত্র স্বাধীনতা এই স্বাধীনতা আন্দোলনে আমাদের পূর্বপুরুষরা শহীদের মৃত্যুবরণ করেছে তাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই পবিত্র স্বাধীনতা এবং উল্লেখ্য স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে বিগত দুই বছরের মতো এবারও তেরো থেকে পনেরোই আগস্ট প্রতি ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্র ও রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো নয় আগস্ট থেকে সারা দেশের সাথে রাজ্য শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি এই কর্মসূচিগুলির মধ্যে তিরঙ্গা যাত্রা তিরঙ্গা রেলি তিরঙ্গা রান তিরঙ্গা কনসার্ট প্রভৃতি উল্লেখযোগ্য